আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবিকেবলস সংবাদ শিরোনাম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ২৫ মার্চের শহীদদের স্মরণে সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালিত সুশাসনের অভাব ও বৈষম্য স্বাধীনতা অর্জনকে ম্লান করছে মনে করেন বিশিষ্ট জনেরা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে স্মৃতিসৌধ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান পরে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণী দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে তারা বলেন বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন ২৬ মার্চ ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞের নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের ভূখণ্ড আর প্রাণ রক্ষায় শুরু হয় বাঙালির সশস্ত্র সংগ্রাম এদিকে গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ জাদুঘরে মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের স্মরণ করা হয় এর উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ ২৫ মার্চ গণহত্যা শুরু হলে রাজারবাগ থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয় বাঙালি প্রতিরোধ যুদ্ধ আইজিপি বলেন দেশ স্বাধীন না হলে আজকের মতো ঘুরে দাঁড়াতে পারত না বাঙালি জাতি দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাধীনতার অর্ধ শতক বছর পর দেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব হলেও সুশাসনের অভাব ও বৈষম্য এই অর্জনকে ম্লান করছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা বাংলা একাডেমির সভাপতি ও সাহিত্যিক সেলিনা হোসেন মনে করেন উন্নয়নের ধারায় সুশাসন নিশ্চিত করা জরুরি অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে চরম রাজনৈতিক বিভেদ আর দুর্নীতি অগ্রগতির প্রধান বাধা বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে Bangladesh is touted as a rising star. ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ এখন অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে অনেকখানি আগ্রহের বিশ্বমোড়লদের কাছে অর্থনৈতিক নানা সূচকে রেকর্ড তৈরি করে পরিণত হয়েছে এশিয়ার রাইজিং স্টারে পাঁচ দশকে পাল্টে গেছে মানুষের জীবনমান বাড়ছে গড় আয়ু দুর্যোগ দুর্ভোগ এখন এভাবে আমি দেখি না অন্তত পেট ভরা ভাত থাকে শিক্ষার জায়গাটা স্কুলে ছেলে মেয়েদের পাঠানো যায় অন্তত স্বাস্থ্যর জন্য ডাক্তারি সেবা পাওয়া যায় ব্রিটিশ আমলেও ভয়ানক দরিদ্রতা ছিল এই এই অঞ্চলের এইসব থেকে আজকে আমরা অনেক দূরে গিয়েছি আজকে খালি পায়ে কোনো লোককে হাঁটতে দেখা যায় না আমাদের আয়ু ছিল যখন স্বাধীনতা সংগ্রাম করি আমরা তখন মাত্র ৩৭ বছর আজকে ৭৩ বছর তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেও দেশে গণতন্ত্র ও সুশাসনের বড় ধরনের ঘাটতি উদ্বেগের বলে মনে করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলছেন অর্থনৈতিক অগ্রগতি বিস্ময়কর হলেও কাঙ্ক্ষিত নয় সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ এখনও নারী শিশু নির্যাতন যেভাবে ঘটে এটা আমাদের সামাজিক মূল্যবোধের জায়গায় একটি বড় অবক্ষয় কেন সামাজিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ রক্ষা করে মানুষ তার জায়গাকে আলোকিত রাখবে না কেন এইসব অপকর্মের মাঝে তারা অনেক কিছু নষ্ট করবে একটা ধারণা ছিল পূর্ব পাকিস্তানের সম্পদ আছে তবে সেই সম্পদ আমাদের অধিকার নেই এখনও যেটা আছে সেই সম্পদের অধিকার আছে কিন্তু কিছু সংখ্যক কোটিপতির হাতে সব চলে গেছে যেখানে বাকিদের হাতে বৈষম্যটা ভয়ানক বেড়েছে তাদের মতে
ক্রমবর্ধমান জনসংখ্যায় কৃষি ও খাদ্য ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দিতে হবে, একই সাথে পরিকল্পিতভাবে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। শিক্ষাকে যেন আমরা প্রগতিশীল ধারায় রক্ষা করি, নারীর ক্ষমতায়ন আমাদের কার্যক্রম রক্ষার একটি ব্যাপক ভিত্তি, এই জায়গাটাকেও ভালোভাবে পরিচালিত করে আমরা দেশের সবটুকু অর্জনকে ঠিক রাখব। প্রায় বাড়িতেই আজকে শিক্ষিত বেকার আছে, যেটা আগে ছিল না। এই শিক্ষা দিয়ে লাভ কি? আমি যদি অনাহারে থাকি, চাকরি না পাই, আমাদের যাত্রাপথ এখনো বন্ধুর, আমাদের অনেক দূর যেতে হবে। মতপথ ছাপিয়ে সমৃদ্ধ দেশ গড়তে নাগরিকদের এক হয়ে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 1971 সালের 25 মার্চের ভয়াল সেই রাতে অপারেশন সার্চলাইটের নামে ঘুমন্ত বাঙালিদের উপর ইতিহাসের কলঙ্কিত হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। গণহত্যার শিকার সেই সব শহীদদের স্মরণে শুক্রবার রাত 9টা থেকে 1 মিনিট সারা দেশে ব্ল্যাকআউট পালিত হয়। এর মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করে 25 মার্চ কাল রাতের শহীদদের। ব্ল্যাকআউট উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাতক দালাল নির্মূল কমিটি মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন করে। এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণীপেশার মানুষ। 2017 সাল থেকে 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ সময় দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এর আগে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোসামেল হক। ১৯৭১ সালে যাদের জন্ম হয়নি তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণহত্যার কাল রাত্রি ও আলোকের অভিযাত্রীর শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিকভাবে 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। কাল রাতের খণ্ড খণ্ড তথ্য প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানাতেন। বিএনপিকে নির্মূল করার মাধ্যমে সরকার দেশকে বিরাজনীতিকীকরণের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মনে করে দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তার ভাষায়, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দিয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস বিকৃত করছে সরকার। গণতন্ত্র নেই, আমাদের অধিকারগুলো নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সারা বিশ্বে। আমরা এখন চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে এবং আমাদের একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান বদলায়নি, বরং মানবতার পক্ষে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি আরও বলেন, 71 গণহত্যার জন্য একজন পাকিস্তানিকেও বিচারের আওতায় না আনতে পারাটা দেশটির জন্য লজ্জাজনক। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বিশ্বের রোল মডেল হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। দুবাই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি আরও জানান, জলবায়ু সুরক্ষায় নতুন আরও অনেক কর্মসূচি নিয়েছে সরকার। সেমিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, রাষ্ট্রদূত আবু জাফর, এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মোহসিন ও জিপিএইচইর চিফ ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। শহরের যে সুবিধাগুলো এটা আমরা গ্রামে দিতে চাই, কিভাবে দিতে চাই? যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 100% বিদ্যুৎ উনি ডিক্লেয়ার করছেন। একটা জিনিস আমার মনে হয় খুব ভালো করে আমরা তুলে ধরতে পারি সবার কাছে, যে আমরা ডেল্টা প্ল্যান করার জন্য, আমরা এর মধ্যে ডেল্টা প্ল্যান করা হয়েছে এবং 100 ইয়ার্স প্ল্যানটি এক্সিকিউশনের মাধ্যমে দিয়ে ডেল্টা যে সমস্ত চ্যালেঞ্জ আছে সে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবারে পার্টেক্স খেলার খবর।
ভারতকে হারিয়েও সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবলের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশ। ভারতের জামশেদপুরে অলিখিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে লাল সবুজের দল। হেরেও ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল মেয়েদের এই টুর্নামেন্টে। ট্রফি হাতছাড়া করে বাংলাদেশ হয়েছে রানার্স আপ। ৭৩ মিনিটে জয়সূচক গোলটি করেন আকলিমা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা আর্থিক অনুদান দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সভায়। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় ২০২২ সালের কমনওয়েলথ গেমস, সলিডিটি গেমস ও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষে আবাসিক প্রশিক্ষণ শুরুর বিষয়ে তাগিদ দেন সেনাবাহিনী প্রধান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জাতীয় স্মৃতি সৌধে জনতার ঢল। ২৫ মার্চের শহীদদের স্মরণে সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালিত। সুশাসনের অভাব ও বৈষম্য স্বাধীনতা অর্জনকে ম্লান করছে মনে করেন বিশিষ্টজনেরা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাই।